হ্যালো ইউটিউবার বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার সকলকে স্বাগতম সো আপনারা সকলে জানেন যে আমি আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম গত বর্বে সেখানে আমি আপনাদের দেখে দেখিয়েছিলাম কীভাবে লোডিং স্ক্রিন তৈরি করতে হয় তো এই যে সেই লোডিং স্ক্রিন তো আজকে আমি দেখাবো কীভাবে এর মাঝে দশ সেকেন্ড পর বা যে কোনো এক সেকেন্ড পর পর আপনারা এর মধ্যে অ্যাড দেবেন অর্থাৎ একটি অ্যাড কিন্তু সেটা নির্দিষ্ট টাইম পর পর শো করবে সো এর জন্য আপনাদের যেতে হবে পারফিন ব্রাউজারে বা মোবাইলে ইউজ মোবাইল দিয়ে ইউজ করলে পারফিন ব্রাউজার এবং কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করলে যে কোনো একটি ব্রাউজার হলেই চলবে সো তারপর থাঙ্কাবল ডট কমে যাবেন যাওয়ার পরে এই যে ডেমো থ্রি অর্থাৎ আপনারা যেটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করছেন সেটাতে যাবেন তারপরে এখানে আপনাদের প্রথমে অ্যাড করতে হবে অ্যাড সো তার জন্য আপনাদের যেতে হবে এক্সপেরিমেন্টালে গিয়ে ইন্টারেস্টাল একটা নিব সো এই যে সরি লোড হয়নি সো নিয়ে এখানে ছেড়ে দিলাম সো তারপরে এখানে নিতে হবে আবার সেন্সর থেকে ক্লক সো এই যে ক্লক ক্লকটা নিয়ে নিব সরি ক্লকটা আসেনি সো এই যে ক্লক ক্লকটা নিব সো ক্লকে আমরা দিয়ে দিব এখানে আমি যেহেতু দশ সেকেন্ড নেব সো আমি একটা শূন্য বাড়িয়ে দিব সো বাড়িয়ে দিব সো অনেক সময় উপরে একটা ওরকম লাল লেখা যে উঠলো সার্ভার ডিসকানেক্টেড সো আপনারা রিলোড দেবেন তাহলেই হয়ে যাবে সো আমি রিলোড দিয়ে দিলাম সো রিলোড হচ্ছে হয়তো বা নেটে একটু সমস্যা সো রিলড হওয়ার পরে এখন আমি আবার আমার অ্যাপটিতে যাচ্ছি প্রজেক্টে সো প্রজেক্টে এই যে এখন আপনারা যেহেতু ক্লকটা দিয়ে দিয়েছেন সময়টা সো এই যে সময়টা দিয়ে দিলাম তারপর এখন যে অ্যাডস আমি ভুলে মনে হয় দুইটা অ্যাড দিয়ে দিয়েছি একটা হলেই চলবে সো ট্রেড করে আর একটা এই যে যেটা এই যে একটা অ্যাড এই অ্যাডে আপনাদের অ্যাড ইউনিট আইডিটা বসাতে হবে আমি আগে থেকে বসিয়ে রেখেছি এই যে সো বসানোর পরে এখন আপনাদের ব্লকসের পালা সো আমি এড ইউনিট আইডিটা আবার বসিয়ে দিই হয়তো এটা আগের থেকে বসানো ছিল সো আমি ক্লকটা থাক সো আমি আবার যাই এক্সপেরিমেন্টালে এবং এখান থেকে এড মুভ ইন্টারেস্ট টাইটেলটা সিলেক্ট করি করার পরে এখানে বসিয়ে দিই এবং অ্যাড ইউনিট টা বসিয়ে দিলাম সে যে বসিয়ে দিলাম সো তারপরে এখানে ব্লকস ব্লকসে যাব যে ব্লকস এখন ব্লকসের কাজ সো এটা হয়তো বা আগের থেকে সিলেক্ট করা আছে সো আমি এটা ডিলিট করে আবার সিলেক্ট করি তোমাদের সামনে সো এটা ডিলিট করতে হয় আপনি ক্লিক করে ধরে রাখবেন তাহলে এই যে উপরে একটি আসবে তারপরে এটা যদি ডিলেট করতে হয় একটু বড় করে আপনার মাউস দিয়ে এটা ডিলিট করে দেবেন এই যে ডিলিট হয়ে গেছে সো এখন আমি যেহেতু এখানে অ্যাড শো করাতে হবে সো আপনাকে প্রথমে যেতে হবে যে ক্লক টু ক্লক ওয়ানে হচ্ছে আমরা লোডিং লোডিং স্ক্রিনের দিয়েছি তার জন্য এখন ক্লক টুতে যেতে হবে সো ক্লক টু এটা নিয়ে আসি উপরে একটা টাইমার সো এটা নিয়ে আসে এখানে বসিয়ে দেবো তারপর যেতে হবে অ্যাড মুভ ইন্টারস্টেটল সো এখান থেকে লোড করতে হবে এটার কাজ খুবই সামান্য এই যে দেখুন এটা বসিয়ে দিলেই হয়ে যাবে এই যে সে দিয়েছি হয়ে গেছে সো এতখানি আর কোনো কোডিং নেই সো এখন আমরা অ্যাপটি ডাউনলোড করে দেখি এটা হয়েছে কি না সো চলে যায় মাই অ্যাপসে এখান থেকে এটা ডাউনলোড করে নি সো ডাউনলোড হচ্ছে সো লোড হচ্ছে এক্সপোর্টিং তো কিছু সময় লাগবে সো এই যে হয়ে গেছে এখন ডিস ডিভাইস করে এটা ডাউনলোড করে নিই সো এই যে ডাউনলোড হচ্ছে এই যে ডাউনলোড হচ্ছে এখন সো ডাউনলোড হওয়া পর্যন্ত আমি এটা পজ করছি ভিডিওটি সো দেখুন ভিডিওটি ডাউনলোড সরি ভিডিওটি না অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে সো এই যে অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে ডেমো থ্রি ওয়ান এটা এটা এখন ইনস্টল করি ইনস্টল করে দেখি সরি একটু সমস্যা হচ্ছে সো আমাদের অ্যাপটি ইনস্টল হয়ে গেছে এই যে দেখুন ডেমো থ্রি সো এটা আমি রি ইনস্টল করছি সো এখন দেখবেন এটি শো করবে সো কিছুক্ষণ ওয়েট করেন সো আমরা দিয়েছিলাম দশ সেকেন্ড পর পর অ্যাডটি শো করবে সো একটু ওয়েট করেন তাহলে শো করবে প্রথমটা একটু লেট হতে পারে তারপর এই যে দেখুন শো হয়ে গেছে কিন্তু দশ সেকেন্ড পর পর এখন শো হবে এই যে দেখুন একসাথে দিয়েছে তো এই জন্য এই যে দেখুন দশ সেকেন্ড পর পর এখন শো হবে সো এই যে দেখুন শো হয়ে গেছে সো এইভাবে দশ সেকেন্ড পর পর অ্যাড শো হবে সো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সো এটা আপনার এটা আপনাদের ব্যাকগ্রাউন্ডেও শো হতেই থাকবে সো আপনারা এটা ব্যাকগ্রাউন্ড থেকে কেটে দেবেন নাহলে শো হতেই থাকবে